মানুষের সৌন্দর্যটা সবসময় থাকে না। এই যে যুবক অবস্থায় আমাদের কি সুন্দর চামড়া, কি সুন্দর দেহ, বয়স যখন 70-80 হবে এরকম থাকবে, কথা বলেন না? এই কালো দাড়িগুলো সাদা হয়ে যাবে, বয়সের ভারে মিজানুর রহমান আজহারি নুজ্জ হয়ে যাবে, লাঠি লাগবে তখন, তখন স্টেজে উঠবে, হায়াতে বাসায় থাকলে লাঠি নিয়ে উঠতে হবে। তিন ফলের কসম, জৈতুনের কসম, তুর পাহাড়ের কসম, বিশ্বনবীর জন্মস্থান মাক্কাতুল মুকাররমার কসম, চারটা জিনিসের কসম কেটেছে কে? কয়টা জিনিসের? চারটা জিনিসের কসম কেটে আল্লাহ একটা কথা বলবেন, ওই কথাটার গুরুত্ব বেশি না কম? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবাই পড়েন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি মানুষের চেহারাটারে আকৃতিটারে বড্ড চমৎকার আকৃতি দিয়ে তৈরি করেছি। সুবহানাল্লাহ, মানুষের মতো কোনো সুন্দর প্রাণী পৃথিবীতে নাই। আছে গরু, দেখবেন সবগুলোর চেহারা একরকম, কুকুরের অলমোস্ট সব কুকুরের কেন্দ্রীয় চেহারা এক, সব ছাগলের কেন্দ্রীয় চেহারা এক, কিন্তু একটা মানুষের সাথে আরেকটা মানুষের চেহারা মিলে? আমার সাথে হুজুরের চেহারা মিল আছে? হুজুরের সাথে ভাইয়ের, ভাইয়ের সাথে আপনার? 700 কোটি মানুষ নাকি পৃথিবীতে এখন আছে, এই 700 কোটির সাথে একটার লগে আরেকটার মিলে? কত 700 কোটি ময়রা কবরে ভূতে রয়েছে, একটার সাথে আরেকটার মিল ছিল? আরো কত 700 কোটি যে কেয়ামতের আগে আসবে, একজনের সাথে আরেকজনের চেহারার কোনো মিল খাবে? এরপর আপনি হিউম্যান অ্যানাটমি নিয়ে গবেষণা করেন, পায়ের পাতা থেকে শুরু করে মাথার তালু পর্যন্ত একটার পর একটা অঙ্গ এমনভাবে আল্লাহ তৈরি করেছে, পৃথিবীর কোনো ডিজাইনারের কোনো ডিজাইন দ্বারা এটাকে মাপজোকার পরিমাপ করা সম্ভব না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে চমৎকার আকৃতি দিয়ে তৈরি করেছে কে? আমাদের যে অঙ্গটা ঠিক যেখানে বসানো দরকার, ঠিক সেই অঙ্গটা আল্লাহ তাআলা ওইখানেই বসিয়েছে, ঠিক কিনা? আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো খুঁত ধরার, ভুল ধরার ক্ষমতা কারো আছে? এক লোক বট গাছের তলায় বসে বিশ্রাম নিচ্ছে, আর বট ফল দেখে অবাক যে এত মোটা বট গাছ, ফলগুলো এত ছোট, বট ফল ছোট হয় না নাকি এত বড়? আর পাশেই ছিল কুমড়া গাছ, লাউ গাছ, আল্লাহরে গালে দিতেছে, আল্লাহর কি রুচি, চিকন চিকন কুমড়া গাছ, চিকন চিকন লাউ গাছ, এত বড় ফল, আর ইয়া মোটা বট গাছ, এতটুকু ফল, আল্লাহরে গালি দিতে দিতে ঘুমায় গেছে, আল্লাহরে গালি মারতে মারতে কখন যে ঘুমায় গেছে নিজেও জানেন, হঠাৎ একটা বট ফল পড়ছে একেবারে নাকে, লাভ দিয়ে উঠেছে, উঠে থেকে নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, ব্লিডিং, নাকের রক্ত মুছে আর পড়তে আরম্ভ করছে আলহামদুলিল্লাহ। কি পড়ে? মনে মনে কয়, আল্লাহরে কেন গালি দিলাম, ওই কুমড়া যদি এইখানে হইতো, ওই লাউ যদি এইটার উপরে হতো, কুমড়া যদি একটা নাকের উপরে পড়তো, আমি নিজেই কুমড়া হইয়া যাইতাম, ঠিক কি না? সুবহানাল্লাহ, পড়েন, মা খালাকতা হাদা বাতিলা, এমনি এমনি আল্লাহ কিছু বানায় নাই, যেখানে যেটা যতটুকু দরকার সেটা করে দিয়েছে কে? চোখ যেখানে থাকা দরকার চোখ দিছে কে? নাক যেখানে দরকার নাক দিছে কে? চোখ কান এদিকে না হইয়া যদি অন্যদিকে হইতো সুবিধা হইতো? চোখ দুইটা মনে করেন এদিকে নাই, আছে এদিকে, এদিকে একটা চোখ, এদিকে সুবিধা হইতো? খাওয়ার সময় আমরা প্রথমে দেখি, নাক দিয়ে শুকি, তারপরে মুখে মারি, ঠিক কি না? তো চোখ যদি পিছনে হইতো প্রত্যেকটা খাবার নিয়ে চোখটা দেখানো লাগতো এইভাবে, তাই না? নাকও যদি এইখানে না হয়ে এদিকে নাকটা হইতো, খাবার নিয়ে ঘ্রাণ শুকতে চাইলে পেছনে নিয়ে, দেখেন কি সেটিং, চোখ যদি এইখানে না থেকে মাত্র 2 ইঞ্চি উপরে যদি আল্লাহ দিত, এদিকে একটা চোখ এদিকে একটা চোখ, সেজদা দিতে পারতেন? চোখ বন্ধ করে সেজদা দেওয়া লাগতো, ঠিক কিনা? ফুটবল খেলতে পারতেন? ফুটবলে হেড দিলেই ডিমের মতো পোস হয়ে যেত চোখ দুইটা, সুবহানাল্লাহ, পড়বেন না? দেখেন কানের কি সেটিং, কান যদি এইখানে না দিয়ে এই কানটা আল্লাহ এই বগলের নিচে দিত, আর এই কান যদি এই বগলের নিচে দিত, আজকে ওয়াজ শুনতেন কেমনে? এমনে হাত তোলেন সবাই, 1.5 ঘন্টা আজারি সাহেবের আলোচনা এমনে থাকেন, 1.5 ঘন্টা হাত দুইটা তুলে থাকা যায় তো? হাত নামাইলে ওয়াজ শোনা যায় না, হাত উঠাইলে শোনা যায়। সুবহানাল্লাহ, পড়েন, যেখানে যেটা যেভাবে দরকার দিয়ে দিয়েছে কে? আবার এখানে এয়ার ক্যানেল দিলেন,
অনেকে কয় এগুলা দিছে কেন, এই ক্যানেল, এই ক্যানেল কিন্তু দরকার, ক্যানেল না থাকলে আপনার কথা ঢুকবে না, আপনি বুঝবেন না। অনেকের এই কানের ডিফেক্ট আছে, ডিফর্মড বেবি, এই রোগ নিয়ে জন্মাইছে, কানে মেশিন লাগানো লাগে, এই ক্যানেলের সমস্যা, এটা কেটে দিলে আপনি কান কাটা রমজান, কান কেটে দিলে আপনি কান কাটা রমজান হয়ে যেতেন। এই ক্যানেল দিয়ে ঘুরে ঘুরে সাউন্ড ওয়েভগুলো যায়, ফলেই আমরা শুনতে পাই, এই ক্যানেল না থাকলে শুনতে পেতাম না। তার মানে মা খলাক তাহাদা বাতেলা, এমনি এমনি কিছু দেয় নাই, 206টা হাড্ডি দিয়ে আমাদের মানুষের দেহ, ছোট্ট হাড্ডিটা আল্লাহ দিয়ে দিছে এখানে, এটার ভিতরে একটা ড্রাম আছে, এটার বলে এয়ার ড্রাম, সাউন্ড ওয়েভ শব্দ তরঙ্গ এয়ার ড্রামে নক করে, এরপরে আউটার এয়ার, মিডল এয়ার, ইনার এয়ার হয়ে ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে যাই দেখে যায়, ব্রেনের সাথে কানেক্ট হতে হলে ইলেকট্রিক্যাল সিগন্যাল দিয়ে কানেক্ট হতে হয়, এই সাউন্ড ওয়েভ শব্দ তরঙ্গগুলো ইলেকট্রিক্যাল সিগন্যাল দিয়ে ট্রান্সমিট হয়ে ব্রেইনের হেয়ারিং নার্ভ, শুনবার যে স্নায়ু ওইখানে নক করে, নক করা মাত্র এই শব্দ তরঙ্গ আপনার শুনবার অনুভূতি জাগায়। এই সূক্ষ্মাতি সূক্ষ্ম কাজ কত ছোট্ট আর অল্প সময়ে করে দিচ্ছে কে, চোখ দিয়ে তাকানো মাত্রই দেখি কত রঙের রং দেখি, হিউম্যান আইস ক্যান আইডেন্টিফাই, ক্যান রেকগনাইজ মোর দেন 10 মিলিয়ন কালার্স, আমার কথা না, চক্ষু বিশেষজ্ঞদের কথা, মানুষের চক্ষু 10 মিলিয়নেরও বেশি রং, 1 মিলিয়নে 10 লাখ, 10 মিলিয়নে 1 কোটি, 1 কোটিরও বেশি ধরনের রং এই চোখ শনাক্ত করতে পারে, সাইজ মাত্র 2 মিলিমিটার, ছোট্ট এই চোখ দিয়ে এত কিছু দেখার সুযোগ দিয়েছে কে, এই দুটি চোখ দিয়েছি বলে দেখো যে কত অপরূপ নয়নাভিরা, খেতে খামারে জুড়াই জ্বালা বিধুর ধু, তোমার দেয়া চোখের শুকুর জানাবো তার ভাষা কই, যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই, সুবহানাল্লাহ পড়ে, যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই, এভাবে আমাদের দেহের প্রতিটি অঙ্গ সেট আপ করেছে কে, আল্লাহ আকবার। এজন্য রাব্বুল আলামিন বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচাইতে সুন্দর আকৃতিতে তৈরি করেছি, সুবহানাল্লাহ। আমরাই শুধু মাথা উঁচু করে দাঁড়াতে পারে, গরু এরকম মাথা উঁচু করে দাঁড়াতে পারে, গরুর মাথা নিচে, ছাগলের মাথা নিচে, সবার মাথা নিচে, মানুষই দুই পায়ে ভর করে শির দ্বারা মানে স্পাইনাল কর্ডের উপর টান টান হয়ে